ধন্যবাদ নবম শ্রেণীর শিক্ষকার সকল শিক্ষার্থী বিন্দু দেখে আজকে অনেকদিন পর তোমাদের সামনে আবার আমি বাংলা সাহিত্য নিয়ে হাজির হলাম। আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই ভালো আছো, আমিও ভালো। আজকে পাঠ হচ্ছে, পাঠের নাম হচ্ছে যে সভা। সভা লেখক হচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার পিতার নাম হচ্ছে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ কৃষ্ণদাস ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছিলেন 7 মে 1861 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট। তিনি শুধু কবি নয়, লেখক নয়, সাহিত্যিক নয়, তিনি বাংলা কাব্য থেকে শুরু করে, বাংলা সাহিত্য থেকে শুরু করে, গবেষণা করতে শুরু করে, দার্শনিক হতে শুরু করে মহা জ্ঞানী তিনি পদ পর্যন্ত পৌঁছে গেছে। তার এই বাংলা লেখাগুলো এমন কোন সাহিত্যের মধ্যে কি সোয়া লাগে নাই, এমন কোন তার ওই বাংলা কাব্যের মধ্যে সাহিত্যের মধ্যে নেই। এক কথায় বাংলা সাহিত্যের মধ্যে তিনি বিরল, এ কথা তোমরা মনে রাখবে। তাই তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের মধ্যে নোবেল পুরস্কারে ভূষিত হন এবং আরও ভূষিত হন তিনি বিশ্বকবি হিসাবে। তিনি এই পূর্ব বাংলা এবং ভারতবর্ষের মধ্যে পরিচিতি, তার জ্ঞানের প্রতিভা অপরিসীম। যাক, আমি তার সম্পর্কে যদি বলতে যাই, আমার মনে হয় বলেও আমরা পড়ে আসতে পারবো না, কভার করতে পারবো না। আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি, আজকে লেখকে তিনি বলেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে এই কথাটাই বলতে যাচ্ছেন, অর্থাৎ বাক প্রতিবন্ধী কিশোরীদের প্রতি, সমাজের এবং প্রতিবেশী প্রতি আকুল আবেদন জানাইছেন। এটাই অর্থাৎ সবাই যেন তাদের প্রতি মমতাবোধ জাগিয়ে তোলে, মূল কথাটা হচ্ছে দেখায়। শুধু কিশোর কিশোরী নয়, আমরা প্রতিবেশী এবং পাড়ার মুরব্বী এবং সাধারণ মানুষ পর্যন্ত আমরা সবাই যেন আমরা ওই প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি বা প্রকাশ করার জন্য যেন আমরা এগিয়ে আসি। এটাই হচ্ছে যে কবির মূল বক্তব্যটা ওইটাই, কারণ কবিদের, সব কবিদের মনের একটা আকাঙ্ক্ষা থাকে যে, অর্থাৎ অবহেলিত যারা আছে সমাজের মধ্যে এবং লোকালয়ের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, পরিবারের মধ্যে, সবার প্রতি যেন সবাই স্নেহ মমতা বোধ প্রকাশ করে এবং সবাইকে বিলীন করে দেয়। এটাই হচ্ছে কবির মূল উদ্দেশ্য। আচ্ছা যাক, আজকে আমরা শিক্ষার্থী এটাই আমরা কি এই সভাটা করে এটাই আমরা জেনে নেব, অর্থাৎ আমাদের সহপাঠীর মধ্যে যারা এবং পরিবারের মধ্যে যারা প্রতিবন্ধী আছে এবং আরো অনেক ধরনের এই তোমার এই আছে মানুষের, শিশুদের বিভিন্ন ক্যাটাগরির শিশু আছে, বাক প্রতিবন্ধ হতে নিয়ে, তোমার পঙ্গু হতে নিয়ে, এই যে বড় ধরনের এদেরকে সবাই যেন আমরা স্নেহ মমতা বোধ দিয়ে এদের মনের শান্তি এবং আনন্দটা দিতে পারি, মতো সবাইকে আমরা এগিয়ে আসার জন্য তিনি আমাদের এই সভার মাধ্যমে, সভা গদ্যের মাধ্যমে আমাদেরকে পড়িয়ে তোলার জন্য বলছে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা। তা তোমরা কি এই সভাটা তোমরা ভালো করে পড়ে তোমরাও সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এই ধরনের এই শ্রেণীর লোক এবং এই শ্রেণীর শিশুদেরকে তোমরা যেন মায়া মমতা বোধ করো, এটাই হচ্ছে যে আসল কথা। এটাই আজকে আমাদের এই পর্যন্ত। আর তোমরা এই সভা থেকে কবির নাম, কবির মৃত্যু, কবে জন্মগ্রহণ করছে, কবে মৃত্যুবরণ করছে এবং কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এই এই
বাক্য বহুনির্বাচনগুলি তোমরা বাড়িতে শিখবে এবং মূল পাঠ পরিস্থিতি তোমরা কিছু জেনে দেবে। এই পর্যন্ত আমি শেষ করলাম, আগামীতে দেখা হবে, খোদা হাফেজ।